আমি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নই, আর কোনো রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি। মিথ্যাচার যেন এদেশে মহামারীতে রূপ নিয়েছে, আর সেটা যখন প্রকাশ্যে গণমাধ্যমে দেশের কোনো উচ্চ পদস্থ দায়িত্বশীলের মুখ থেকে প্রকাশ পায়, তখন আফসোস আর হেদায়েতের দোয়া ছাড়া আর কিছুই করার থাকে না। এসব কথা জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারির। সম্প্রতি মিজানুর রহমান আজহারিকে জামায়াতের প্রোডাক্ট বলে মন্তব্য করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি আরও বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে আজহারি সহ কিছু ধর্মীয় বক্তা অত্যন্ত সূক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছে। বর্তমানে প্রকাশ্যে জামায়াতের রাজনীতির সুযোগ না থাকায় কৌশলে বিভিন্ন ওয়াজ মাহফিলে এসব বক্তা জামায়াতের পক্ষে কথাবার্তা বলছেন। এ বিষয়ে বুধবার রাত 11:45 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দেন আজহারি। আজহারি লিখেন, তিনি ইসলামের একজন দায়ী, দিনের খেদমতে তিনি কাজ করে যাচ্ছেন, ইসলামের মধ্যম পন্থার সৌন্দর্যকে প্রমোট করাই তার উদ্দেশ্য। পাঠকদের উদ্দেশ্যে আজহারির স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আমি কোনো দলের এজেন্ট বা প্রোডাক্ট নই, আর কোনো রাজনৈতিক দলের অর্থায়নে আমার শিক্ষা জীবনও কাটেনি। মিথ্যাচারের যেন এদেশে মহামারীতে রূপ নিয়েছে, আর সেটি যখন প্রকাশ্যে গণমাধ্যমে দেশের কোনো উচ্চপদস্থ দায়িত্বশীলের মুখ থেকে প্রকাশ পায়, তখন আফসোস আর হেদায়েতের দোয়া ছাড়া আর কিছুই করার থাকে না। নিজের চিন্তা আর মতের বিরুদ্ধে গেলেই এদেশে একটা সস্তা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, আর সেটি হলো জামায়াত শিবির। এবার আপনি মুক্তিযোদ্ধার সন্তান হন আর মনে প্রাণে একজন প্রকৃত দেশপ্রেমিক হন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ভিন্নমতকে দমনের এই অপকৌশল পুরো জাতির ভাগ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। একজন দায়ী ইলাহের কোনো দল নেই, তিনি সব দলের, সব মানুষের। তাদের দলীয়করণ না করে ব্যাপকভাবে দিনের খেদমতে সুযোগ করে দেওয়া উচিত। দেশের সব দলের মানুষের যেন তাদের দ্বারা আলোকিত হতে পারে, সেটির পরিবেশ থাকা উচিত। আমি সরকার বিরোধী নই, আমি অন্যায় বিরোধী, তাই কোনো অন্যায় দেখলে সে ব্যাপারে কথা বলা আমার নৈতিক দায়িত্ব। এবার সেই অন্যায় যেই করুক না কেন, যেই দলেরই হোক না কেন, ব্যক্তিগতভাবে এদেশের রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই। সোশ্যাল অ্যাক্টিভিটি ও দাওয়া অ্যাক্টিভিটি, এই দুটি কাজই হলো আমার আগ্রহের মূল কেন্দ্রবিন্দু। আমার মিশন হলো এদেশের ইসলামের মধ্যম পন্থার সৌন্দর্যকে প্রমোট করা, যেটিকে আরবিতে বলা হয় আল ওয়াস্তিহা। জীবনযাপনে ভারসাম্য, চিন্তায় ভারসাম্য, কাজে ভারসাম্য এবং আচরণে ভারসাম্যপূর্ণ মুসলিম তৈরি করা। ভিন্নমতের ব্যাপারে আমি বরাবরের মতোই শ্রদ্ধাশীল, সব মুসলমানকে আপন ভাইয়ের মতো শ্রদ্ধা করি ও ভালোবাসি, তাদের নাজাতের জন্যে মন ভরে দোয়া করি। কারো পিছু লেগে থাকা, কাদা ছুড়েছুড়ি করা এবং কোনো মুসলিম ভাইয়ের ব্যাপারে অন্তরে হিংসা পুষে রাখা পছন্দ করি না, কারণ ইসলাম আমাকে এটি শেখায়নি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শও এমনটি নয়। আমি চাই বিভিন্ন ঘরানার আলেমরা সহনশীলতার ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা করুক, তাদের উদারতার প্রভাব পড়ুক দেশের সব শ্রেণীর মানুষের মাঝে। সংকীর্ণতা আর হীনমন্যতা পরিহার করে দিনের সব দায়ীরা কোরআন সুন্নার সুদা বেলাতে থাকুক পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।